হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে বাঁধাকপির একটা রেসিপি, যেটা কোনো সাদা মাটা বাঁধাকপি হবে না, খুব সহজেই বানিয়ে নেবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। যার জন্য দেখতেই পাচ্ছো বাঁধাকপিটাকে আমি খুব ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর বাঁধাকপিটাকে ভালো করে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মাছের মাথা, রুই মাছের মাথা দিয়েই করছি। রুই মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তোমরা ভালো করে মানে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবে, মানে আলাদা আলাদা করে নেবে, কারণ পরে সেটা গুঁড়ো গুঁড়ো করতে খুবই অসুবিধা হয়। আর এই যে নিয়ে নিয়েছি তেজপাতা, তেজপাতাটা এরকম চার ভাগে মুড়িয়ে নিলাম, ফ্লেভারটা যাতে ভালোবাসে। আর এই যে গরম তেলে ছেড়ে দিলাম, আর একটুখানি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এই যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা জাস্ট ফোড়ন দেওয়ার জন্য। আর এই যে তেজপাতাটা একটু লাল লাল হয়ে গেল, তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিলাম ছেড়ে। এরপরে টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ হবে, তারপরে এই বাঁধাকপিটা ছাড়বো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আবার হচ্ছে মাছের মুড়োটা। মুড়োটা দিয়ে কাঁটাগুলো খুব ভালো করে আমি আগে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে কাঁটাগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কারণ গোটা গোটা থাকলে তো আর বাঁধাকপির সঙ্গে মিশবে না। তারপরে মোটামুটি এগুলো দেখো আমি যুদ্ধ করে করে ভাঙছি কাঁটাগুলোকে, খুবই শক্ত তো, যাই হোক মেরে 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 ভেঙে নিচ্ছি। কাঁটাগুলো মোটামুটি এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে আর সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেলে আমি বাঁধাকপিটা পেঁয়াজ সমেত ছেড়ে দিচ্ছি, দিয়ে একবারে ঢেকে দিচ্ছি, কারণ নাড়তে অসুবিধা হবে। আর একবারে ঢেকে দিলে কি হবে যে ইয়ে হবে কি বলে, বাঁধাকপিটা একটু মজে আসবে। আর দিয়ে দিলাম হচ্ছে নুন, হলুদ, আলু, আর হচ্ছে একটুখানি আদা বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা, আর এদিকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আর একটু আদা বাটা। আর এখন দিচ্ছি গরম মশলা, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে আগে কষে নেব, প্রায় 10-15 মিনিট মতন আমি কষেছি। কষে নেওয়ার পর আমি জল দিয়ে সেটাকে সিদ্ধ বসিয়েছি। আর এই যে কিছু মটরশুঁটি আছে, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আগে দিয়ে দিই, দিলে পরে গলে যদি যায় তাই একটু দেরি করে দিয়েছি। ব্যাস এইভাবেই কষতে থাকবো, তারপরে হালকা একটু জল দেবো, দিয়ে সিদ্ধ হয়ে এলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা, যেটা খুব সহজেই এবং খুব ইজিভাবে আমি বানিয়ে নিয়েছি। তো এখানে শেষ হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকো।